অবশেষে সেই বিতর্কিত রায়টি স্থগিত করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তির নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারক তারিক মাহমুদের দুই সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। গত 5 আগস্ট তোষাখানা মামলায় ইমরান খানকে 3 বছরের কারাদণ্ড দেন দেশটির একটি নিম্ন আদালতের বিচারক হুমায়ুন দেলোয়ার। একই সাথে ইমরান খানকে 1 লাখ রুপি জরিমানা ও নির্বাচনে অযোগ্য ঘোষণা করেন তিনি। রায় ঘোষণার কিছুক্ষণের মধ্যে লাহোরের জামান পার্কের বাসা থেকে ইমরান খানকে গ্রেফতার করে অ্যাটক জেলে বন্দি করে রাখা হয়। শুরু থেকেই বিচারক হুমায়ুন দেলোয়ারের বিচারিক কার্যক্রম ছিল প্রশ্নবিদ্ধ। ইমরান খানের পক্ষের কোনো সাক্ষীর সাক্ষ্য গ্রহণ পর্যন্ত করেননি বিচারক। ইমরান খানের পক্ষে যুক্তি উপস্থাপন করতে চাইলে আইনজীবীদের সেই সুযোগ না দিয়ে রায় ঘোষণা করে দেন হুমায়ুন দেলোয়ার। রায়ের বিরুদ্ধে প্রথমে ইসলামাবাদ হাইকোর্ট ও পরবর্তীতে সুপ্রিম কোর্টে আবেদন করেন ইমরান খান। শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওমর আতাবান্দিয়াল জানান, হুমায়ুন দেলোয়ারের বিচারিক কার্যক্রমে মারাত্মক ত্রুটি ছিল, তবে বিষয়টি ইসলামাবাদ হাইকোর্টে বিচারাধীন থাকায় এই নিয়ে কোনো আদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। অন্যদিকে ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক বিচারিক কার্যক্রমে ভুল ছিল বলে স্বীকার করলেও নানা অজুহাতে শুনানি পিছিয়ে যাচ্ছিলেন। সবশেষ মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারিক তারিক মাহমুদের দুই সদস্যের বেঞ্চ ইমরান খানের সাজা স্থগিত করেন। তবে সাজা স্থগিতের আগেই ইমরানকে আটক রাখার সকল ব্যবস্থা করে নেয় সরকার। আলোচিত সাইফার মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে 30 আগস্ট পর্যন্ত জেলে রাখার আদেশ আগেই জারি করেন দেশটির অন্য একটি আদালত। তাই আপাতত মুক্তি পাচ্ছেন না পাকিস্তানের সবচেয়ে বড় রাজনৈতিক দলের এই নেতা। 2021 সালে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে আমেরিকার পক্ষ থেকে যে সাইফার বার্তা আসে সেটি জনগণের সামনে প্রকাশ করার অপরাধে নতুন মামলা দায়ের করে পাকিস্তান সরকার। যদিও শাহবাজ শরীফ, আসিফ আলী জারদারি ও মাওলানা ফজলুর রহমানের জোট সরকারের নেতারা শুরু থেকেই দাবি করে আসছিলেন সাইফার বিষয়টি ইমরান খানের বানানো নাটক, আমেরিকা কোনো সাইফার পাঠায়নি। গত 5 আগস্ট ইমরান খানকে যখন গ্রেফতার করা হয় তখন শাহবাজ শরীফের জোট সরকার ক্ষমতায় ছিল। 14 আগস্ট ক্ষমতায় আসেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। কিন্তু ইমরান খান ও তার দল ইস্যুতে তত্ত্বাবধায়ক সরকারের নীতির কোনো পরিবর্তন ঘটেনি, বরং যেভাবে শাহবাজ সরকার ইমরান খান ও তার দলের উপর ক্র্যাকডাউন চালিয়েছে সেই ধারাবাহিকতায় বজায় রেখেছেন আনোয়ারুল হক কাকার। এর মূল কারণ হচ্ছে ইমরান খানের সাথে বিরোধ রাজনৈতিক দলের চেয়ে সেনাবাহিনীর বেশি। পাকিস্তানের বর্তমান রাজনৈতিক দলগুলো জোটগতভাবেও ইমরান খানের বিরুদ্ধে কিছু করার সক্ষমতা রাখে না, মূলত সেনাবাহিনীর উপর ভর করে ইমরান খানকে কোণঠাসা করছে তারা। Thank you.